দাউদাউ করে জ্বলছে আগুন, পুড়ছে শ্রমিক কলোনি, জীবন বাঁচানো আর সম্পদ রক্ষার প্রাণপণ চেষ্টা বাসিন্দাদের। শুক্রবার দুপুর একটার কিছু সময় পর গাজীপুরের কালিয়াকুর তেলিরচালা এলাকায় রাজ্জাকের কলোনির একটি ঘরে আগুন দেখতে পান স্থানীয়রা। দ্রুত ছড়িয়ে পড়ে একের পর এক টিনশেডের ঘরে। খবর পেয়ে কোনাবাড়ি ও কালিয়াকুর সহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। আড়াই ঘন্টা পর আগুন নেভাতে পারলেও পুড়ে যায় 88টি ঘর, সবকিছু হারিয়ে দিশেহারা কলোনির 400+ মানুষ। দোতলা রুমের ভিতরে আগুন জ্বলতেছে, পরে আমরা বাইরে থামরা অনেকগুলো মানুষ বাড়ির ভিতর থেকে পানি আইনে বালটিত করে আইনে মগ দিয়ে দিয়ে আমরা ছিটেছি, পরে ফায়ার সার্ভিস আইছে। টেইলার্সের দোকান আমার, 3 লক্ষ টাকার কাপড় পুড়ে গেছে, নগদ 2 লক্ষ টাকা ছিল, আমার সব পুড়ে শেষ, আমি একবার নিঃস্বহারা। সব কিছু বাই করতে করতে সব আগুন ধরে পুড়ে সাইয়া গেল, সব টিয়া পয়সা আমার পুড়ে গেল, লিয়ে গেল মানুষে কিছু বাই করে বন্ধ করে না, আমার কাছে 10,000 টিয়া ছিল, এটা টিয়াও বাই করে পারে না। সরকার যদি সহায়তা করে তো আমার ভাই পাইছো, তা আমার ভাই পাইছো না। আগুনে এই কলোনির সঙ্গে সঙ্গে তার গচ্ছিত যে 2 লক্ষ টাকা সেই টাকাও পুড়ে গিয়েছে। ফায়ার সার্ভিস বলছে ঘনবসতিপূর্ণ কলোনির প্রতিটি কক্ষে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রত্যেকটা রুমেই একটা করে সিলিন্ডার ছিল, যার জন্য আগুন নিভাইতে আমাদের অনেক সময় লাগছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না, তদন্ত সাপেক্ষে বলতে হবে, আর আগুন কি কারণে লাগছে এবং ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলতে হবে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এর আগে চলতি বছরে 13 মার্চ একই এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যান 17 জন। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।